ফেলে দুটা আছে কিন্তু ওরা দেখেও দেখে না, ওরা কথাই বলে না, ডাকি দেন পায়ে একটা রক নাই, এইটাই ঢেউ টিম মেলে কাটাই গেছে। এখন আমি এই রিক্সা চালাই সামনে ঘর দিয়ে আর লেগে পিঠে আমার একটু বাটা কষ্ট হয়, না চালে তো বুদ্ধি নেই, অন্য কাজ তো করতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল আপনার বয়স কত? আঙ্কেল আমার বয়স 63। আপনার তো মেরুদণ্ড ভাঙা গেছে, আপনি রিক্সাটা চালান কিভাবে? আমার রিক্সা পায়ে একটা রক নাই, কি বলবি, একটু গেলে কি হয়েছিল এইটাই ঢেউ টিন মেলে কাটাই গেছে। এখন আমি এই রিক্সা চালাই সামনে ঘর দিয়ে আর লেগে পিঠে আমার একটু বাটা। তো আপনি কি এই যে পা তো ভাঙা, এই ভাঙা পায়ে কি আপনি রিক্সা চালাতে পারেন? কষ্ট হয়, না চালে তো বুদ্ধি নেই, অন্য কাজ তো করতে পারি না। উনি কে? উনি আমার বাড়িওয়ালি। বাড়িওয়ালি? আসসালামু আলাইকুম। তো আমার এই যে আঙ্কেলের যে পায়ে সমস্যা, তো উনারে রিক্সা চালাতে দিতেছেন? কেন, আপনাদের কি ছেলে মেয়ে নাই? হ্যাঁ দুইটা আছে। কি আছে? দুইটা ছেলে দুইটা আছে কিন্তু ওরা দেখেও দেখে না, ওরা কথাই বলে না, ডাকি দেন। তো আপনি কিছু করেন? বাসায় কাজ করেন? রিক্সা নিজের? রিক্সা ভাড়া। জমা কত? জমা 100 টাকা দিই, 120 টাকা ভাড়া, 100 টাকা দিই। তো এই যে বাপ মা হিসাবে যে সন্তানরা আপনাদেরকে দেখেও দেখে না, আপনাদের দেখলে আরেকদিক দিয়ে চলে যায় বা কথা বলে না, আপনাদের কষ্টটা কিরকম কষ্ট হয় তখন? কষ্ট তো অবশ্যই হবে, আর কষ্ট হলেও তা করার কিছু নেই, করার কিছু নেই, ওদের কিছু বললে ওরা এই কান যায়, শুনেও কান দেয় ব্যর্থ। প্রত্যেকটি বাবা মা তো চায় যে সন্তান বড় হলে সন্তানদের দিয়ে ভবিষ্যতের চিন্তা করে, চায় সবাই চায়, কিন্তু তারা বোঝে না এটা। তো যার জন্য এখন আপনি এই যে অসুস্থ শরীরে আপনি নিজে ইনকাম করে খালাম্মা বাসায় কাজ করে জীবনযাপন করতেছেন? আচ্ছা আপনার পা তো সমস্যা, আমি আমি একটু দেখি, আপনি একটু রিক্সা এখান থেকে ওখান থেকে আপনি উঠে একটু চালায় ওখান থেকে একটু ঘুরে নিয়ে আসুন, তো আমি দেখি আপনি কীভাবে এই কষ্ট করে রিক্সাটা চালান। এটা খালাম্মা নামান তো দেখে। দেখেন ওনার শরীরটা একদম বাঁকা হয়ে গেছে, অনেক অসুস্থ, একটা পা অনেক ভাঙা, এই কষ্ট করে রিক্সা চালে জীবনযাপন করতেছে, আজকাল ছেলে সন্তান থাকা অবস্থা নাই বললেই চলে। অনেক কষ্ট লাগে না এই পাতে চাপ দিতে? আপনি গ্রামের বাড়ি কোথায়? এখন আপনার ছেলে মেয়ের কাছে চাওয়া কি আপনার? আমার ছেলে মেয়ের কাছে না দিলে আর কি চাবো, ওরা তো দেয়ই না, চায় লাভ নেই, বললাম মাথায় মাথায় ডিশ থাকলো কথা বলে আর কি। খালা আজকে বাজার করছি কি আঙ্কেলে? খালা এদিকে আসেন, ওগুলো নিয়ে আসেন, নিয়ে আসেন ওগুলো, উঠেন আপনি রিক্সা উঠেন। তা আপনাদের সংসারে এই মুহূর্তে মানে কি কিনা লাগবে, মানে আপনাদের বাজার নাই তাই তো? হ্যাঁ তরি তরকারি, এখন মাছ কিনবার গেলে বেশি মাংস তো খাইতে পারি না, কেন 700 টাকা কেজি, কেন বিভিন্ন মাংস আমরা কিনতে পারি না। তা আপনাকে আজকে কি মাংস খাইতে মনে চাইতেছে? মনে চাইলে তো করার কিছু নাই। তো এখন আজকে ভালো বাজার করার মতন যদি কোনো অর্থ জোগাড় হয়ে যায় কি কিনবেন বলেন? মাংস একটু যদি কিনে সাহস পাইতাম তাহলে। গরু মাংস? গরু মাংস। তাহলে আপনি যাইতে গরু মাংস নেবেন, চাউল নেবেন, আপনার পাটা অনেক সমস্যা, এর ভিতরে আপনি রিক্সা চালাইতেছেন, কিছু ওষুধ নেবেন, মাঝে মাঝে আবার খুলে পা ডিস্টার্ব হলে বা প্রেশার বেশি করে গেলে এই পাটা ফোলে, ফুললে আবার 4-5 দিন শুয়ে খায় না ট্যাবলেট খাওয়া। ঠিক আছে, আজকাল ভাড়া মারা লাগবে না, প্রয়োজনে বাসায় একটু ভালো মন্দ খাবেন, একটু ভালো বাজার করবেন, আমি সেই ব্যবস্থাটা করতেছি,
আপনি বাসায় দুই চার দিন রেস্ট নেন, পাটোর অবস্থা খুবই খারাপ, কিছু ওষুধও কিনে নেন। ঠিক আছে, চোখ অপারেশন করতে কত টাকা লাগে? ওখানে 4,000-4,500 লাগে। যে গাগে গাক 13 নম্বর শিকার গাক যে ওখানে ওই যে বোর্ডের মাধ্যমে নিয়ে আর কি খরচা কম লাগে। আপনি আপনি কি এখন চোখের অপারেশন করাবেন? আমি আপনার চোখের অপারেশনেরও ব্যবস্থা করতেছি। হ্যাঁ, কিছু বাজারের ব্যবস্থা করতেছি, আপনি এগুলো করবেন। চোখ অপারেশন করতে কত লাগবে? 4,000 টাকা। ঠিক আছে। খালাম্মা তো আঙ্কেলকে চোখের অপারেশনটা করা ফেলাবেন। হ্যাঁ, ঠিক আছে। ধরেন এটা এই টাকাটা তো চোখের অপারেশন করাবেন, এখানে 4,000, 2, 3, 4 চাউল নিয়ে যাবেন, বাজার নিয়ে যাবেন, গরু মাংস নিয়ে যাবেন। ঠিক আছে, কেন আপনি কাঁদতেছেন? আপনার সমস্যা এখন সমাধা হবে? আপনি আগামী দিন চোখের অপারেশনটা করাবেন খালামা, আগামী দিন ভর্তি চোখের অপারেশনটা করা ফেলেন। যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে ওরা কবে ডেট দেবে। হ্যাঁ, যদি ডেট দুই দিন পরও দেয় আপনি করায় ফেলাবেন। ঠিক আছে, ওঠেন, আপনি রিক্সা ওঠেন, খালামা এনে বাসা চলে যান। ঠিক খালামা, ঠিক আছে, দোয়া করি যাতে ভালো করে আর চলতে পারেন। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, জানে, আসসালামু আলাইকুম।